एक्चुअली दिस प्लेस इज लाइक दिस। और नीचे में टेंट वगैरह सब है। और ये दो नदी रिवर तिस्ता और रंगीत जो यहाँ से मीट करके जाते हैं उधर कालिम्पोंग डिस्ट्रिक्ट। और ये सिक्किम वाला और हम खड़े हैं अभी दार्जिलिंग में, दार्जिलिंग डिस्ट्रिक्ट में। यही है इसकी खासियत। ये ऊपर से व्यू पॉइंट से ये शॉट है जो मैं था नदी के किनारे में सिक्किम कालिम्पोंग। नजारे तो देखो नहीं खाना है, पिया अभी अभी खाया नीचे में। ये है बेथफॉल, ये डायबिटीज का मेडिसिन है, बहुत घटिया खाने से। मैंने खा लिया लेकिन अच्छा नहीं लगा हमें। जोरबांगलोर पथे दार्जिलिंग, दार्जिलिंग पथे रास्ताटा प्रचंड हाइट, खूब खारा, असाधारण सुंदर ये जंगलर मध्य दिए रास्ता। तो नीचे अनेकटा ऊपर चले एकदम सुनसान। দূরের দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা আর তার মাঝখান দিয়ে পাহাড়ি পথ, নির্জন পথ বলাও ভালো। পথের মাঝে দাঁড়িয়ে কিছুটা বিশ্রাম আমারও বাইকেরও, তারপর আবার সেই চেনা পথ ধরে পাহাড়কে গন্তব্যে দেখে এগিয়ে চলা। আমি যতবার পাহাড়ে আসি বারবার হারিয়ে ফিরে নিচ্ছি, আর স্লিপিং বুদ্ধা যেন মনে হয় আমাকে ডাকে, কাছে আয় কাছে আয়। এই রাস্তাকে বলা হয় বিষপ্র। এই রাস্তা থেকে আপনি তিস্তা বাজার থেকে দার্জিলিং যেতে পারেন জোরবাংলো দিয়ে। রাস্তার পথেই আপনার পড়বে তাকদা, তিনচুলে, লামাহাটা যাবার রাস্তা, ভীষণ সুন্দর। তাকদা, তিনচুলে, লামাহাটা ভীষণই সুন্দর। পাহাড়ের রাস্তায় বাইক নিয়ে যেতে যেতে বারবার ইচ্ছে করে পাশের গ্রামগুলোর নাম জানার, সেই ইচ্ছা সবসময় থাকে। তাই মাঝে মাঝেই মনে হয় কাউকে জিজ্ঞেস করি, জেনে নিই এই রাস্তাগুলোর কী নাম, গ্রামের কী নাম। আর রাস্তার বাঁকে বাঁকে যে নতুন নতুন কত কিছু ঘটনার জন্য অপেক্ষা করে সে বলার অপেক্ষা না। পাহাড়ের রাস্তা মানেই সুন্দরের আর একটা।
জামা হাতটা তিন ফুটের টাকা বুঝছিলাম ভালো জায়গা जगह का नाम क्या है? हाँ, दार्जिलिंग इधर 27। थैंक यू। घर नीचे दिए चला गया से भागदार रास्ता हम यासला में आगे टर्निंग আমাকে ভীষণ রকম ঠান্ডা লাগছিল, তাই এখানে দাঁড়িয়ে আমি একটু আমার সোয়েটার জ্যাকেটগুলো পরে নিয়েছিলাম, সেই অর্থে দাঁড়ানো এবং দাঁড়িয়ে চারিপাশটা দেখে নেওয়া, যাতে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও নিবিড়ভাবে জোরবাংলো থেকে ঠিক 1 কিলোমিটার আগে আমি দাঁড়িয়ে আছি। চারিদিকে বিস্তীর্ণ পাহাড় আর পাইন, এদিকেও পাহাড়। প্রচণ্ড ঠান্ডা, হাতগুলো কেঁপে যাচ্ছে, যদিও গ্লাভস পরেছি তবুও গ্লাভস হচ্ছে না, মানে চাঙুলের ডগাগুলো যেন ঠান্ডাতে জমে যাচ্ছে। আমি আবার রাস্তায় দাঁড়িয়ে সমস্ত কিছু গিয়ার চেঞ্জ করলাম। অবশেষে দার্জিলিং, দার্জিলিং মানে টয় ট্রেন, আর দেখাও মিলল সেই ঘুমচে স্টেশনে যেখানে টয় ট্রেনগুলো দাঁড়িয়েছে। দার্জিলিং গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসের সামনে, এটাকে যেটা এখানে আছে এটাকে ভানুভবনও বলা হয় চলতি কথায় বা এখানকার স্থানীয় ভাষায়। নালের পথে निशब्द अति आर्तनादित हुन्छु, कहिले त असीम औडाले अति नै तड्पिदोछु। दार्जिलिङ मेल तर कुन्नी तिमीले भने देशको महत्त्व। दार्जिलिङ मेल थेके सामने पहाडगुलो ठिक एरकम नजारा आपनि देखते पाबेन। मैले अघि भने हामी राष्ट्रमा भाषामा हामी एउटा कतिवटा संवैधानिक रेखाहरूले हामी टाढा टाढा हुन्छौँ, तर साहित्य सङ्गीत कला कारहरूको देश हुँदाहुँदै पनि सिमाना हुँदाहुँदै देश र सिमाना हो। सिमानाका पर्खालहरूमा Thank you.
ফেরার পথে চোখ বুলিয়ে নেওয়া মেল থেকে দার্জিলিংয়ের চারিদিকটা, গাছগাছালি, সেখানকার শব্দ, সব কিছুই যেন মিলেমিশে একটা সুন্দর পাহাড়ি শব্দের সূচনা করে। সেই সূচনাই আমার এখানে প্রতিফলিত হয়েছে। আমার চোখে যেরকম আমি দার্জিলিংকে দেখেছি ঠিক হুবাহু সেরকমই এখানে দেখানোর চেষ্টা করেছি আমি। মাঝে মাঝে আমার পাহাড়ি মানুষগুলোর উপরে ভারী হিংসে হয়, কারণ এত নিশ্চিন্তে প্রকৃতির মধ্যে পাহাড়ে বসে কি সুন্দর তারা শান্তিপ্রিয় জীবন যাপন করে। সমতলেও করে, কিন্তু পাহাড়ি মানুষের মতো শান্তি হয়তো আর কোথাও নেই, যেন এক স্বর্গীয় সুখ। তখন বিকেল 4টে প্রায়, অনেক খোঁজাখুঁজির পর একটা ভাতের হোটেল পেলাম এবং সেখানেই ভাত খেয়ে উঠলাম। গরম ভাত ভাপছে, খুব খিদেও পেয়েছিল সেই সময় সারা দিন ঘোরার পর। তো তখন লাঞ্চ, সত্যি বলতে খুব মিস করছিলাম পাহাড়ি পথ, পাইন আর কুয়াশা ঘেরা রাস্তা, আঁকা পাকা রাস্তা। হঠাৎ চোখের সামনে পেয়েও গেলাম ঠিক কার্শিয়াং নামার পথে। চারিদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে আর তার মাঝে সেই পাহাড়ের বাঁক বেয়ে কুয়াশাচ্ছন্ন মেঘ আর রাস্তা। শান্তি পেল মনটা বড়। দূর থেকে দাঁড়িয়ে আমি সেই ভেসে থাকা মেঘে আর কুয়াশার মজা নিচ্ছিলাম দাঁড়িয়ে রাস্তায়। জানি বাড়ি ফিরতে হবে, কিন্তু তারা আমার কোনো টার্গেট নেই, কখন ফিরবো না ফিরবো সবটাই ইচ্ছে তার ইচ্ছে। জলপাইগুড়ির পরে এনএইচের উপরে যে লাইটগুলো লাগানো আছে দেখলে মনে হয় এ যেন রেইন অফ ফোটন। আলোগুলো রাস্তায় এমনভাবে পড়ে যেন ঠিক মনে হয় আলোর বৃষ্টি হচ্ছে রাস্তায়। তাই রিয়াকশন